হয়েছে বলো? মামা কি হয়েছে? মামা ওকে ব্যথা করছে, ওকে ব্যথা করছে। জ্বালিয়ে খেলো এরা মানুষটাকে, একটু বিশ্রামও নিতে দেবে না? আমি একবার যাই, এটা একটু খুলে দে না। পুরো কি নিজের বেঈমান মেজ ছেলের শোকে টেসে গেল নাকি? বড় খোকা, হয় তুই এক্ষুনি এসে এই তালাটা খুলবি, আমি তোর বাবার ওদিকে যাব। আর তা না হলে আমি অন্য জল টাইপ করে মরব। বাহ, তাহলে একসাথে বুড়ো বুড়ো দুজনেই মরবে। আহ ভাস্কর থাম। আর মা তোমাকে আমি বলছি, বাবা শঙ্করের দিকে আছে, নিজের সিদ্ধান্তে, কাজেই বাবার দায়িত্ব শঙ্করের। সেই ঝামেলায় আমি তোমাকে ঢুকতে দেব না। ঝামেলা? আরে বড় খোকা, ঝামেলা? তোদের বাবা হবার আগে ওই লোকটা আমার স্বামী, তার প্রতি আমার কোনো কর্তব্য নেই, আমি কর্তব্য পালন করতে পারবো না, আমার সেইটুকু অধিকারও নেই। তোরা কি সেই অধিকারটাও কেড়ে নিবি রে? কে কেড়ে নিবে? উনি এত বড় স্পর্ধা, কি করবেন আপনি? বন্দুক বার করবেন? বার করুন, আমি তালা ভাঙবই। আজকে তালা দিয়ে রাখা, আপনার সাহস আমি বার করছি। ভাঙো মেজো মোদি, ভেঙে ফেলো তালাটা। মেজো বউ, thank you.
এটা তুমি খুব খারাপ করলে মেজুবু। আপনার যা করার আপনি করে নিন। বাহ 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 বাহ, একটা চোরাকার বাড়ির বইয়ের গলায় এত চোর। শঙ্করের নামে একটা মিথ্যা অপবাদ দিলে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। কি বলছি নাকি আমাকে মারবে? সবাই শোনো, তোমাদের বাড়ির মেজবাবু বলছে আমাকে নাকি মারবে, আমার হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবে। তোমাকে মারার জন্য আমার হাতুড়ির প্রয়োজন নেই, আমার হাতই যথেষ্ট। খুব তো আপনি মাতৃপিতৃ ভক্ত বলে দেখান নিজেকে, আর এদিকে নিজের মায়ের ঘরের বাইরে বেড়া লাগিয়ে তাতে তালা মেরে রেখেছে। লজ্জাও করে না? আপনার বাবা অসুস্থ, আপনি আপনার মাকে আপনার বাবার কাছে যেতে দিচ্ছেন না? লজ্জায় তো আপনার মরে যাওয়া উচিত। লজ্জায় তো তোমার মরে যাওয়া উচিত মেজো বউ। তোমার বর যা কীর্তি করেছে তারপরে এত কথা বলো কোন সাহস? মা, মা, আমি তোদের বাবাকে ছেড়ে এখান থেকে এখন এক পাও নড়বো না। বড় খোকা, আমি আমি এখানে রাত্রি কাটাবো না, আমি চলে যাবো ওদিকে, আমি তোদের দিকে চলে যাব, কিন্তু ওনাকে একটুখানি সুস্থ হতে দে, তারপর এইটুকুই তো ভিক্ষে চাইছি রে। কিসব গুণধর ছেলে, মাকে নাকি ভিক্ষে চাইতে হচ্ছে, বাবার কাছে থাকার জন্য সময় ভিক্ষে চাইতে হচ্ছে। ছি, আঙ্কেল আঙ্কেল তুমি কি নিয়ে এত টেনশন করছো? শঙ্করকে নিয়ে? আমি তো তোমাদের কথা দিয়েছি, দেবী পক্ষ শুরু হওয়ার আগে আমি শঙ্করকে ফিরিয়ে নিয়ে আসবো। শঙ্করকে নির্দোষ প্রমাণ করে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো, নিয়ে আসবোই। ছেলেটাকে তুমি ঠিক পারবে দেখো, ফিরিয়ে আনো না শঙ্করকে। পারবে না শঙ্করকে, তুমি নির্দোষ প্রমাণ করতে পারবে না, আর তুমি আজকে যা করলে এর ফল তোমাকে ভোগ করতেই হবে মেজো বউ। তুমি নিজের মৃত্যু পরোয়ানা জারি করে দিলে আজকে। এটা তো একটা সিম কার্ড, কিন্তু এটাকে এইভাবে নষ্ট করলো কে আর কেনই বা করলো? এমনি এমনি তো কেউ আর সিম কার্ড নষ্ট করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটার সাথে শঙ্করকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার কোনো কানেকশন নেই তো? দেখি তো এটার থেকে এটার নাম্বারটা উদ্ধার করা যায় কিনা।
এবারে নাম্বারগুলো বোঝা যাচ্ছে, কিন্তু লেখাগুলো এত ছোট। এই সিরিয়াল নাম্বারটা দিয়ে বের করে নেওয়া যাবে কানেকশন নাম্বারটা। ইয়েস, নাম্বারটা পেয়ে গেছি। এবার সার্ভিস প্রোভাইডারে গিয়ে কানেকশনটা কার নামে সেটা বার করলেই বুঝে যাব। আমি কি দেখছি, এটা কি করে সম্ভব? ভুলেশ্বরী ঘোষ, এ তো ভুলই, কিন্তু এটা তো ভুলের আসল নাম্বার নয়। ভুলের দুটো নাম্বার, দুটো সিম, আর ও যদি আরেকটা সিম নিয়েও বা থাকে তাহলে ওই সিমটা নষ্ট করে দিল কেন? তাহলে কি এই নাম্বারটা ইউজ করে পুলিশকে ফোন করে শঙ্করের নামে মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছে? শঙ্করকে ফাঁসানো হয়েছে, কিন্তু কে ফাঁসিয়েছে? দাদা ভাস্কর কে? না 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 না, আমার কাছে সময় নষ্ট করার মতো সময় একদম নেই। 48 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পেরিয়ে গেছে, আর মাত্র 36 ঘন্টার মধ্যে আমাকে আসল অপরাধীকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক। শঙ্করকে আমার নির্দোষ প্রমাণ করতেই হবে, করতেই হবে। আই ক্যান ডু ইট, আই হ্যাভ টু ডু ইট। খাচ্ছিস না কেন, খেয়ে নে। খানা করে আছে দেখো, জানো কত দুঃখ। তুই একটা দাগি অপরাধী, আমাদের দেশের সাথে বেইমানি করেছিস, তুই দেশের বাইরে অস্ত্র পাচার করিস, আরও যে কী কী করিস তা কে জানে। তোর হাতে যে কত নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে ভগবানই জানে। ভগবান জানে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কোনোদিনও কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। তাহলে আমি কোন অপরাধের শাস্তি পাচ্ছি মা? কোন অপরাধের শাস্তি পাচ্ছি? কখনো আদর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। Thank you.
অচেনা গলিতে দেখা ওক যত ঝড় অচেনা জোর রেখে যাব নিশানা। বৌদি ভাই বলে তুই কি হয়েছে বল? আমার না তোমার সাথে একটা খুব দরকারি কথা আছে। কি কথা? এখন বলতে পারবো না, কাল তুমি ওই গঙ্গার ঘাটের সামনে মন্দিরে এসো, আমি তোমায় সব বলবো। ছোট বউ, এমনি এমনি তো তোমার গলায় লকেট পড়াইনি। আমি তোমাকে সব কথা বলতে না পারলে না আমার শান্তি হচ্ছে না, কিন্তু আমি যে তোমাকে সব কথা বলছি তুমি কিন্তু এটা কাউকে বলো না, তাহলে তোমার আমার দুজনেরই খুব বিপদ। ঠিক আছে, ডেলিভারি দেওয়ার নাম করে আমি না হয় বেরোবো, কিন্তু তুই কি করে বেরোবি? আমি আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছিস বলে নিস। আচ্ছা, তোমার লকেটে মাইক্রোফোন লাগানো আছে ছোট বউ, যাতে আমি তোমার সব কথা শুনতে পাই। আমার সাথে বেইমানি, আমার মন বলছে ফুলি আমার সাথে শঙ্করকে কারা ফাঁসিয়েছে সেই নিয়ে কথা বলতে চায়, কিন্তু খালি হাতে যাওয়াটা নিরাপদ হবে না। শঙ্করকে যারা ফাঁসিয়েছে তারা আমার উপরেও নজর রাখছে, আমি শিওর। শঙ্কর, যেভাবেই হোক আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে নিয়ে আসবই, তার জন্য আমাকে যা করতে হবে তাই কর। বেরিয়ে গেছে, শোন, ওকে প্রথমে গঙ্গার ধারের গোডাউনে নিয়ে গিয়ে তুলবি, তারপর অন্ধকারে বস্তার মধ্যে পড়ে জলে চুপিয়ে দিবি। দেবী পক্ষের আগেই তোমার ভাষণ হয়ে যাবে মেজ বউ, তারপর আমি তোমার জন্য খুব কটা করে শ্রাদ্ধ করবো।
কি বলবি বলছিলিস? আমি বলছি বৌদি ভাই, একি ও এখানে কি করে? পুলি বল কি বলবি? তুমি আমার মঙ্গলের জন্য যে এখানে পুজো দিতে এসেছিলে আমাকে আগে বলবে তো? অচেনা রাস্তাঘাট তুমি কি চিনবে? মেজ বৌদি, তুমিও কি পুজো দিতে এখানে? তার মানে ভাস্করকে দেখেই পুলি ভয় পেয়ে চুপ করে গেল। অরুগুলি পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায়।